এক শ্রেণীর মানুষের কিছুই ভালো লাগে না, বাধা দেয় দেশের উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। কার সঙ্গে কার যুদ্ধ তা বিবেচ্য নয়, সহযোগীদের সঙ্গে নিয়ে চলবে বাংলাদেশ। বেরিয়ে আসছে বেনজিরের একের পর এক অপকর্ম। গোপালগঞ্জে গায়ের জোরে পিলার বসিয়ে জমি দখল, রিজর্ট করার আগে ড্রোন দিয়ে নকশা করেন সাবেক আইজিপি। বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে ক্ষুব্ধ সরকার। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে ফেসবুক ব্যবহার বন্ধের হুঁশিয়ারি তথ্য প্রতিমন্ত্রীর। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েব, বাজার মূল্য 2.25 কোটি টাকা। মালিক ও ব্যাংক কর্তৃপক্ষের একে অপরকে দোষারোপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেশে এক শ্রেণীর লোক আছে যারা বেশ জ্ঞানী গুণী, কিন্তু সবসময় দেশের অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো দেশের সঙ্গে কাদের ঝগড়া সেটি বিবেচ্য নয়, দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই এগিয়ে চলবে সরকার। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক, যেটাই করবো বলি এটার কী দরকার ছিল, মেট্রো রেল এটার কী দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে, তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদের যে তোমাদেরকে তৈরি হতে হবে, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়, অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুদা দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা কারো কাছে হাত পেতে চলবো না, নিজের মর্যাদা নিয়ে চলবো, আত্মমর্যাদা বোধ নিয়ে চলবো, এটাই আমাদের মাথায় সবসময় রাখতে হবে। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। গোপালগঞ্জের শাহাপুরে সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নির্মাণের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ নিজে দাঁড়িয়ে থেকে ড্রোন ক্যামেরা দিয়ে প্রথমে নকশা করেন, পরে ফসলি জমিতে পিলার দিয়ে দখলে নেয় তার লোকজন। স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে লিখে নেন সম্পত্তি। গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়ন, এখানকার বৈরাগীর টোল গ্রামের বাসিন্দা জুয়েল বল। আড়াই বছর আগেও তার ছিল 2 বিঘা ফসলি জমি, ধান সরিষা ও আলু চাষ করতেন তিনি। চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারকে। চোখে মুখে এখন বিরাজ করছে আতঙ্ক, ফসলি জমি হারিয়ে এখন বেঁচে থাকার জন্য বাড়ির কাছে নির্মাণ করছেন মুরগির খামার। এই সমস্ত জমি তো আমাদের ছিলই, এগুলো জোর করি পরে পথে জোর করি আর কি, কায়দা কলম করি নিছে, জোরগুলো খাটাইছে বেনজির স্যারের লোকেই। দেশ জুড়ে যখন আলোচনায় সাবেক পুলিশ প্রধান, ঠিক তখনই একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, প্রথমে বেনজির আহমেদ পুলিশ ও লোকজন নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথমে আকাশে ড্রোন উড়িয়ে দেখেন, পরে পিলার দিয়ে দখলে নেন জমি, লিখে না দিলে শুরু হয় অত্যাচার আর নির্যাতন। ওনার একটা উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল আর কি, তখন বিভিন্ন জায়গায় রেড চিহ্ন দিয়ে রাখছিল, হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। জায়গা না দিলে তো আমরা বাস্তি করবো না, আমরা সবাই জায়গা জনগণ সবই মরে দেবো, আমরা আর বাইরে হাই যাই না তো একদম। ক্ষমতার অপব্যবহার করে লিখে নেন শত শত একর জমি, আর কোনোদিনও জমিতে ফসল চাষাবাদ করতে পারবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দারা। অল্প কদিন আগে তো হুমকি দেয়, তোমার ছাড়ো আমাকে জায়গা, আমাকে জমা আমাকে জমি তুমি ফেরত দেবে, আমাকে জমি দখল করে বসে রয়েছে, বিল্ডিং করছে, ওই জমি তো করে দান হতো, এই তো আমরা খাইয়ে নিয়ে বাঁচতাম, সেইটুকুই নিয়ে গেছে। জোর করে কৃষকদের সম্পত্তি লিখে নেওয়ার ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, গোপালগঞ্জে 500 বিঘা জমি লিখে নিয়েছেন সাবেক পুলিশ প্রধান। হিন্দুদের জমি জোর করে লিখে নিয়ে পার্ক বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এসব ফসলি জমি ফেরতের পাশাপাশি তদন্তপূর্বক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ।
বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে সরকার ক্ষুব্ধ বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সময় সংবাদকে প্রতিমন্ত্রী জানান, অ্যাকাউন্ট ও পেজ বন্ধের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চিঠি দেওয়া হবে। সাম্প্রতিক তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত এক অনুসন্ধানে বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ বন্ধ করেছে মেটা। তাদের ভাষায় সহিংস মতবাদ ছড়ানো হয় এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে, কিন্তু আসলেই কি তাই? ফেসবুক বলছে সহিংসতা ও উগ্রবাদী বক্তব্য না ছড়ানোর নীতি তাদের, কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বাংলাদেশ একাধিক সাম্প্রদায়িক হামলার জন্ম হয় ফেসবুক প্ল্যাটফর্ম থেকেই। সেসব ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। তবে প্যালেস্টাইনে চলমান গণহত্যা ইস্যুতে দ্বিচারিতাই ফেসবুক কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাদের প্যালেস্টাইন বিরোধী এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। তারেক রহমান ও কোকোর অর্থ পাচার নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সাক্ষ্য ও সিঙ্গাপুর পুলিশের তথ্য থাকা সাপেক্ষে দেশের আদালতে এ দুজন দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হলেও বিষয়টিকে ফেসবুক বিএনপির বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ হিসেবে বর্ণনা করেছে। এসব দুর্নীতির প্রতিবেদন দেশের সব গণমাধ্যমে 2001 থেকে 8 সালের মধ্যে একাধিকবার প্রচারিত হয়েছে। তারপরও এই বিষয়গুলো আমলে নেওয়া হয়নি মেটার নিজস্ব তদন্ত প্রতিবেদনে। এতে একটি বিষয় স্পষ্ট হয়, মেটার নিজস্ব তদন্ত যারা করেছে তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন বিএনপির পক্ষ হয়ে। এসব বিষয় আমলে নিয়ে মেটা ও তার তদন্তকারীদের বর্ণিত ব্যাখ্যাকে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য প্রতিমন্ত্রী বলছেন এমন আচরণের ব্যাখ্যা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে, সদুত্তর বা ব্যবস্থা না নিলে প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। মেটা যদি এইসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে, আমরা দরকার অফ করে দেবো। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টের অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে এই মেটা ফেসবুক নাই, অসুবিধা কি? এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না। এর বিপরীতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একাধিকবার সাধারণ নাগরিকদের জনজীবন স্তব্ধ করে দেওয়ার হুমকি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি ও টানা সহিংসতার বার্তা প্রচার করা হলেও এ বিষয়ে ফেসবুক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি দলটির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের জন্য 25 মার্চ ফিরিয়ে আনার কথা ঘোষণার মাধ্যমে যে হত্যার হুমকি প্রদান করেছে সে বিষয়েও ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত। এনডিআই বা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের সমীক্ষা ইস্যুতে ফেসবুকের এমন পক্ষপাতমূলক আচরণ বেশ স্পষ্টভাবে দেখা গেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বাধিক পরিমাণে অপপ্রচারের শিকার হন, কিন্তু গত কয়েক বছরে ফেসবুক প্রতিবেদনে এ বিষয়ে কোনো বার্তা পাওয়া যায়নি। যুদ্ধ অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে হুমকি দেওয়া সহ সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি ছড়িয়ে দেওয়ার একাধিক কার্যক্রমের শুরু ফেসবুক থেকেই। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনও বলছে একই কথা, এ বিষয়ে নীরব ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে পাকিস্তানের শোষক গোষ্ঠীর চালানো গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যা নিয়ে ছবি প্রকাশ হলে ফেসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। যেমন বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা ভিডিও বা ছবি প্রকাশ করলে ডিলিট বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, যার কোনো ব্যাখ্যা তারা দেয় না। এটাকে ফেসবুকের স্বেচ্ছাচারী আচরণ হিসেবে দেখছেন অনেকেই। 2013 সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর গুজব, মিথ্যা তথ্য প্রচার ও বিভ্রান্তিকর বার্তার প্রচার করে আসছে। সেসব আমলে না নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে কেন্দ্র করে এভাবে প্রতিবেদন দিল মেটা। এর কারণ হিসেবে মূলত বাংলাদেশ সরকারের ইসরায়েল বিরোধী অবস্থান ও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনকে সামনে আনছে অনেক বিশ্লেষক। আর এ কারণেই তাদের উপর নেমে এসেছে ফেসবুকের সাসপেন্ড ও ব্যান্ড বা শাস্তির খড়ক। মেটা তার নামের সাথে একটা কলঙ্ক যুক্ত করছে, এগুলো এইসব যদি করে তাদের সতর্ক হতে বলবো মেটাকে, দে হ্যাভ টু বি কেয়ারফুল, যে যাকে তাকে দিয়ে এইসব রিপোর্ট যাতে না করে, তাহলে তার ক্রেডিবিলিটি থাকবে না। ওরা যদি ইনভেস্টিগেশনটা না করে, প্রতিবেদনগুলি যে বায়াসড হচ্ছে এগুলো নিয়ে যদি মেজার্স না নেয়, আমরা কাউন্টার মেজার নিব। সম্প্রতি ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ শিক্ষার্থী র্যালি ও মানববন্ধন করে। কিন্তু আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে একেবারেই নীরব ভূমিকায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সরকারকে চাপ না দিলেও মার্কিন প্রতিষ্ঠান মেটার মাধ্যমে তার একটি পথ তৈরি করা হয়েছে, যার শুরু এই প্রতিবেদন।
ফেসবুকের এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বা প্রভাব বলয় থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই জায়ান্ট প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে ইউই এর নিজস্ব আইন মেনে ফেসবুক চলতে বাধ্য বলে জানানো হয়, না হলে মেটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একই দাবি উত্থান করা হলে বিষয়টিকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে প্রমাণের চেষ্টা করা হয়। সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণ গায়েব হয়েছে। এর বাজার মূল্য প্রায় 2.25 কোটি টাকা। এ ঘটনায় একে অপরকে দুষছে গ্রাহক ও ব্যাংক কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চকবাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। বলতে পারে আসলে ব্যাংকের লকার থেকে যে টাকাগুলো গায়েব হয়ে গেছে, সেই টাকার যে স্বর্ণ গায়েব হয়ে গেছে সেই স্বর্ণের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে কিছুক্ষণ আগে শাখা ব্যবস্থাপক শফিকুল মাওলা চৌধুরী তিনি আমাদেরকে জানিয়েছেন। তো যেটি বলতে পারি, এই ঘটনার পর কিন্তু চট্টগ্রাম জুড়ে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেহেতু ব্যাংকের লকার থেকে প্রায় 149 ভরি স্বর্ণ, যেটির বাজার মূল্য প্রায় 2.25 কোটি টাকা, এবং কর্তৃপক্ষ এবং ব্যাংক কর্তৃপক্ষ একে অপরকে দুষছেন। কারণ এখানে লকারে ঢুকতে হলে দুই পক্ষের কিন্তু মানুষের প্রয়োজন আছে, দুইটি চাবি থাকে, একটি গ্রাহকের আর একটি হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের। সেক্ষেত্রে দুটি চাবির মাধ্যমে এটি খোলা যায়। তো সেক্ষেত্রে গ্রাহকরা যদি ব্যাংক কর্তৃপক্ষকে দায় করছেন, তাদের এই স্বর্ণগুলো তারাই কর্মকর্তা এবং কর্মচারীরাই কিন্তু এটি গায়েব করেছে এবং তাদের যোগ সদস্য হয়েছে এরকম কথা বলছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলছে এটি তাদের কেউ করেনি, অর্থাৎ যে গ্রাহক সেই করেছে, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি, অভিযোগ দায়ের করলে কিন্তু তারা সেটির ব্যবস্থা নিবে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে কিন্তু তারা তদন্ত কমিটি সেইগুলো খতিয়ে দেখবে, এবং যে গ্রাহক যে কর্তৃপক্ষ রয়েছে রোকেয়া আক্তার বাড়ি, তিনি বলছেন যে আসলে যে তার এই ঘটনায় তিনি একটি আদালতে একটি মামলা করবেন, এবং সে আদালতে মামলা করে তিনি তার সেই স্বর্ণগুলো প্রায় 2 কোটি টাকা যে স্বর্ণ সেগুলো ক্ষতিপূরণ চাইবে তিনি জানিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু সে লকার খুলে কিন্তু আসলে সেখানে কিন্তু অন্যান্য যে গ্রাহকরা ছিল তারা স্বর্ণ নিয়ে যাচ্ছে, এবং এই ব্যাংকে কোনো ধরনের কাজের কোনো ব্যাঘাত করে সব কি স্বাভাবিক রয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিটি বলে যাবে আসলে এটা স্বর্ণটা কারা নিয়ে গেছে, গ্রাহকের ক্রুটি ছিল নাকি ব্যাংক কর্তৃপক্ষের ক্রুটি ছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পাহাড়ি ঢলে প্লাবিত 7 উপজেলার 3 লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। এই মুহূর্তে সিলেটের শাহজালাল উপশহরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর 22 নম্বর ওয়ার্ডে এবং সিলেট বিভাগের সবচাইতে বড় অভিজাত এলাকা শাহজালাল উপশহরের ডি ব্লকে। এই শাহজালাল উপশহরের যে 8টি ব্লক আছে প্রত্যেকটি ব্লক কম বেশি পানিতে নিমজ্জিত, এবং কোনো কোনো জায়গায় বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে, এবং প্রত্যেকটি সড়ক এইভাবে পানিতে তলিয়ে গেছে। এবং এর কারণ হচ্ছে কি, এই উপশহরের লাগোয়া হচ্ছে সুরমা নদী, এবং সুরমা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার একেবারে ছুঁয়ে ছুঁয়ে অবস্থায় আছে, যার কারণে এই অবস্থা হয়েছে। এই সিলেট নগরীর 15টি এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, প্রায় 20,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছে, এবং 7টি উপজেলার মানুষ পানিবন্দী আছে। সিলেটের যে আকস্মিক বন্যা গত বুধবার থেকে শুরু হয়েছে, এই আকস্মিক বন্যায় 5 থেকে 6 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে, এবং যেটি বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যারা বানবাসী মানুষ বা যারা পানিতে আটকে আছে তাদের জন্য বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এ পর্যন্ত 400 মেট্রিক টন চাল, নগদ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা, 1,250 বস্তা শুকনা খাবার, শিশুদের জন্য 9 লক্ষ টাকা, এবং গবাদি পশুর জন্য বা গোখাদ্যের জন্য 9 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। তবে আসার কথা হচ্ছে উজান থেকে যে পানি, অর্থাৎ ভারতের আসাম মেঘালয় থেকে যে পানিগুলো নামা এতদিন ধরে নেমেছিল, বিশেষ করে বুধ বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত নেমেছিল, সেই পানিগুলো নামা বন্ধ হয়েছে, অর্থাৎ চেরাপুঞ্জি সহ ভারতের যে পাহাড়ি পানিগুলো বা পাহাড়ি নদীগুলো বাংলাদেশে প্রবেশ করে সেই জায়গায় বৃষ্টিপাত কমে গিয়েছে, একেবারে নাই বললে চলে, এবং সিলেটেও বৃষ্টিপাত কমে গিয়েছে। সে কারণে যেই পানিগুলো জমেছে সেই জলাবদ্ধতা নিরসন হতে আরও কিছুদিন সময় লাগবে, এবং এই পানিগুলো ধীরে ধীরে নামছে। সুরমা নদীর পানি যদি নেমে যায় নামতে থাকে, তখন এই পানিগুলো ধীরে ধীরে নেমে যাবে। অনেক জায়গায় জলাবদ্ধতার কারণে এই ধরনের
সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ হতে অন্তত আরও 3-4 দিন সময় লাগবে এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। মোটামুটি এই ছিল সিলেটের যে প্রায় 6 থেকে 6 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ফ্রিজ সহ ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা। স্বাভাবিক সময়ের তুলনায় এবার ফ্রিজ থেকে 40% বেশি বিক্রির আশা ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, ডলার সংকট ও এলসি জটিলতায় এবার ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য আনতে পারছেন। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। দরজায় করানার চেয়ে পবিত্র ঈদুল আজহা, উৎসব উপলক্ষে নতুন পণ্য ঘরে আনাটাও আলাদা আনন্দের বিষয়। কোরবানির ঈদ তাই প্রতি বছরের মতো বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা। কোরবানির পশুর মাংস সংরক্ষণে ফ্রিজ কিনতে রাজধানীর ইলেকট্রনিক্সের দোকান ও ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় করছেন ক্রেতারা। সব শ্রেণীর ক্রেতাকে লক্ষ্য করে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। দেয়া হচ্ছে সহজ কিস্তির সুবিধাও, তবে দাম নিয়ে বরাবরের মতো অভিযোগ ক্রেতার। ইনকাম লেভেলটা বাড়তেছে না, কিন্তু প্রোডাক্টের দামটা শুধু বেড়েই যাচ্ছে। এই বছরে পার ফ্রিজে 2-3 হাজার টাকা দাম বেশি মনে হচ্ছে। প্রয়োজনের তাগিদেই কেনা লাগতেছে, আমরা সেই হিসাবে আমরা যে খুব বড় ফ্রিজ নিচ্ছি তাও না। বাস্তবতা স্বীকার করে ঈদ কেন্দ্রিক বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। যদিও এলসি জটিলতায় চাহিদা মতো পণ্য দিতে পারছেন না বলে জানান তারা। র মেটেরিয়ালস কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসছি, সব কিন্তু বাংলাদেশের আমাদের কোম্পানি কিন্তু প্রোডাকশন করতে পারছে না। ফ্রিজের পাশাপাশি আপনার ওয়াশিং মেশিন, টিভি, তারপর আবার এখন গরম পড়তেছে, এসিটাও যাবে। লাস্ট ইয়ারে আমাদের ডিপ ফ্রিজের ভ্যারাইটি ছিল 12-15টা মডেল, আর এই বছর আমরা মাত্র 4টা মডেল পেয়েছি। আশাবাদী যে না, এবছর আলহামদুলিল্লাহ ঈদে ভালো একটা সেল হবে আমাদের। ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এসি ফ্যানের চাহিদাও বেড়েছে। ক্রেতা টানতে টিভি, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, রাইস কুকারের মতো পণ্যে নগদ ছাড় সহ বিভিন্ন অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25-22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। সকাল 10:30 দিকে শুনানিতে অংশ নিতে ডক্টর ইউনুস ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে যান। শুনানির শুরুতে তার আইনজীবী মামলা বাতিলের আবেদন করেন। এর আগে গত 2 মে দুদকের মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনকে জামিন দেন আদালত। গত বছরের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলা করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয় অভিযুক্তরা 25-22 লাখ টাকা আত্মসাৎ করেছেন, অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। এখন পর্যন্ত টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষদের, তবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন আসন্ন অর্থ বছরে মধ্যবিত্তদেরও এর আওতায় আনা হবে। রোববার রাজধানীর মিরপুরে টিসিবির পণ্যের জুন মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাজারে চাহিদা যোগানের ভারসাম্য স্বাভাবিক রাখতে শিগগিরই পণ্য মজুতের কৌশল গ্রহণ করতে চায় সংস্থাটি। টিসিবির জুন মাসের পণ্য কিনতে ফ্যামিলি কার্ডধারীদের লম্বা লাইন, জানালেন বাজার মূল্যের চেয়ে কমে পাওয়ায় স্বস্তির কথা। তবে কেউ কেউ তুলে ধরলেন কার্ড বিতরণে অনিয়মের চিত্র। স্থায়ী কোনো একটা দোকান দিত তাহলে আরেকটু ভালো হইতো, তাহলে একটু তেল বাড়াই দিলে আমাদের লেগে আল্লাহ দিলে সুবিধা হতো। নেতা কথা বাড়ি আলা গাড়ি আলা হেরাই, কিন্তু কার্ড 10 টাকা, আর গরিব যারা তাগো 1 টাকারই পাইতে জুবি। এবারও একজন কার্ডধারী 200 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 150 টাকায় 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। এর সঙ্গে শুধু ঢাকা সিটি ও গাজীপুর এলাকায় 70 টাকায় 1 কেজি চিনিও বিক্রি করছে টিসিবি। এই পণ্য বিক্রিতে কিছুক্ষণ আগে যে অনিয়মের অভিযোগ তুললেন কয়েকজন সুবিধাভোগী, তার প্রমাণও মিলল হাতে নাতে, যদিও তারা তুলে ধরলেন একাধিক কার্ড থাকার ব্যাখ্যা। রোববার রাজধানী মিরপুরে জুন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন ভর্তুকি মূল্যের এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া হবে মধ্যবিত্তের মাঝেও। দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত,
মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি, আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানানো হয়, আগামীতে নিত্যপণ্যের বাজারে বাড়বে না চালের দাম, সেভাবেই কাজ করছে সরকার। একটি প্যাকেজের মূল্য 540 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এক শ্রেণীর মানুষের কিছুই ভালো লাগে না, বাধা দেয় দেশের উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। কার সঙ্গে কার যুদ্ধ তা বিবেচ্য নয়, সহযোগীদের সঙ্গে নিয়ে চলবে বাংলাদেশ। বেরিয়ে আসছে বেনজিরের একের পর এক অপকর্ম। গোপালগঞ্জে গায়ের জোরে পিলার বসিয়ে জমি দখল, রিজর্ট করার আগে ড্রোন দিয়ে নকশা করেন সাবেক আইজিপি। এ ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। ইমা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।